তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতা কুটিনা দিদি। তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমি কি দেখছি বলো তো? আমার স্কিনটা, ইয়েস আমার স্কিনটা কতটা গ্লো করছে দেখো, দারুণ গ্লো করছে। আর এর একটা রাস, কি রাস আছে না, হোমমেড একটা দুর্দান্ত ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করব, আর সব ন্যাচারাল উপাদান দিয়ে সেগুলো আমি করব। তো চলো আগে দেখি, তারপরে দেখাচ্ছি। সত্যি অপূর্ব ফেসিয়াল এটা, পুজোর আগে তো এটা করতেই হবে। তো চলো, তো দেখো ফ্রেন্ডস, ফার্স্টেই আমি কি করলাম, ক্লিনজিং করে নেব। যে কোনো ফেসিয়ালের আগে ফার্স্টে কিন্তু আমাদের মুখটাকে পরিষ্কার করতে হবে। তো মুখটা প্লেন ওয়াটার দিয়ে আমি ধুয়ে, আমি এখানে একটু দুধ নিয়েছি এক চামচ, আর এখানে আমি হাফ চামচ মধু নিয়েছি, হ্যাঁ হানি। তো হানি আর দুধ দিয়ে আমি এই ক্লিনজিংটা করে নেব। ক্লিনজিংটা কিন্তু অবশ্যই মাস্ট, তোমাদের ক্লিনজিংটা কিন্তু অবশ্যই করতে হবে যে কোনো ফেসিয়ালের জন্য। আর দুধে আছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে ক্লিন করতে, স্কিন হোয়াইটনিংয়ের জন্য প্রচণ্ড ভালো। আর মধু, মধু আমাদের স্কিনটাকে খুব ময়েস্ট করবে, আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করবে। তো জানো তো তোমরা মধু কত ভালো স্কিনের জন্য। তো ফার্স্টে আমি দেখো ক্লিনজিং করে নিচ্ছি এই দুধ আর মধু দিয়ে। তোমরা এই মধুর বদলে এখানে কিন্তু যাদের স্কিনে শ্যুট হয় তারা একটু লেবুর রসও দিয়ে, দুধ আর লেবুর রস দিয়ে এখানে ক্লিন করে নিতে পারো, কিন্তু আমি মধুটাই দিলাম। সেন্সিটিভ স্কিন হলে কিন্তু তখন লেবুটা দেওয়া যায় না। তো দেখো আমার এবারে মুখটাকে আমি ওয়াশ করে নিচ্ছি, আর প্রথম ক্লিনজিংয়েই দেখো মুখটা কিন্তু যথেষ্ট ফ্রেশ লাগছে। তো এবারে আমি কি করব, স্ক্রাব, হ্যাঁ স্ক্রাব কিন্তু খুব মাস্ট, আর স্ক্রাব কিন্তু যে কোনো ফেসিয়ালের আগে স্ক্রাব করতেই হয়। তো স্ক্রাব হচ্ছে সেকেন্ড স্টেপ আমাদের এই ফেসিয়ালের, আর সেটা আমাদের আমি নিয়েছি টমেটো, আর টমেটোর সাথে আমি নিয়েছি হচ্ছে চিনি। হ্যাঁ তোমরা চালের গুঁড়ো দিয়েও করতে পারো, টমেটো আর চালের গুঁড়ো দিয়ে। তো আমি চিনি আর টমেটো নিচ্ছি, আর চিনি আর টমেটো দিয়ে প্রথমে আমি হালতো হাতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করে নেব। খুব বেশি প্রেশার আমরা দেব না, কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু স্ক্রাবটা করে নেব। আর স্ক্রাব কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনের ভেতর থেকে পুরো ময়লা বার করে দেবে। টমেটোর জন্য কিন্তু তোমাদের স্কিনটা প্রচণ্ড গ্লো করবে, এবং স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার, ঝকঝকে, টকটকে লাগবে, আর ভেতরের থেকে যত তোমাদের দাগ ছোপ সেগুলোকেও কিন্তু রিমুভ করবে। তো দেখো এভাবে আমি টমেটো আর চিনি দিয়ে স্ক্রাব করলাম, আর স্ক্রাব করার পরে দেখেছো মুখটা অনেকটা ফ্রেশ লাগলো। এবার আমি একটা ম্যাসাজ ক্রিম তৈরি করব। ফেসিয়ালের এই থার্ড স্টেপটা কিন্তু আমাদের মিনিমাম 15 মিনিট করতে হবে, আর আগেরগুলো মিনিমাম 5 মিনিট আমাদের করতে হবে। আমি একটা কলা নিয়েছি, আর কলাটাকে আমি ভালো করে এখানে স্ম্যাশ করে নিচ্ছি, ভালো করে আমাদের একটা কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে কলাটাকে কিন্তু ভালো করে একটু ডোলে নিতে হবে। আর এই থার্ড স্টেপটা হচ্ছে ম্যাসাজ, এই ম্যাসাজটা কিন্তু মিনিমাম তোমাদের 15 মিনিট করতে হবে। ফেসিয়াল, এই হোমমেড ফেসিয়ালটা কিন্তু সব ন্যাচারাল উপাদান দিয়ে করা, আর এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তোমরা কিন্তু এগুলো, এটা অন্তত এই ফেসিয়ালটা 15 দিনে একদিন বা সপ্তাহে একদিন তোমরা এটা করতেই পারো। পুজোর আগে স্কিনটা তো গ্লো করতে হবে না, স্কিনের যত দাগ ছোপ সব আছে সেগুলো রিমুভ করতে হবে। তো সেই জন্য দেখো কি দুর্দান্ত ফেসিয়াল আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। এবার কলার সাথে আমি এখানে 1 চামচ টক দই দিলাম, আর এখানে 2-3-4 ফোঁটা এই হাফ চামচের মতনই ধরো মধু দিলাম, আর এখানে দিচ্ছি ভিটামিন ই অয়েল। হ্যাঁ এই ভিটামিন ই অয়েলটা কিন্তু ভীষণ ভালো, স্কিনের জন্য প্রচণ্ড ভালো। ভিটামিন ই অয়েলে তোমাদের স্কিনটা প্রচণ্ড গ্লো করবে, একদম চকচকে টকটকে স্কিন হবে, একদম গ্লাস স্কিন যেটাকে বলা হয় সেই গ্লাস স্কিন হবে। তোমাদের ভেতরের থেকে সমস্ত দাগ ব্রণস সব রিমুভ করবে, এবং স্কিনটা কিন্তু যথেষ্ট ময়েস্ট থাকবে। তো এটা দিয়ে আমি কিন্তু এইভাবে স্ক্রাব, এই ফেসিয়ালের যে থার্ড স্টেপটা আমি ম্যাসাজটা করব। হ্যাঁ ম্যাসাজটা কিন্তু মিনিমাম 15 মিনিট করা ভালো, আর আমি এখানে আপ অ্যান্ড ডাউন ডিরেকশনে এভাবে ম্যাসাজ করব। আস্তে আস্তে আলতো হাতে ম্যাসাজে এরকমভাবে ম্যাসাজ করতে হবে। তো দেখো যত নাকের পাশে বা চোখের তলায় যে ব্ল্যাকেজগুলো থাকে না সেগুলো সব রিমুভ হয়ে যাবে। তো আস্তে আস্তে, আর কলা কিন্তু ম্যাসাজের জন্য, মানে যে কলা স্কিনের জন্য ভীষণ ভালো। এই কলা দিয়ে যে আমরা ম্যাসাজটা করছি না, টক দই কলা, এটা কিন্তু খুব ভালো, খুব ভালো স্কিনের জন্য। তোমাদের স্কিনে, মানে স্কিনটাকে একদম
ভীষণ গ্লো করবে, তোমরা দেখো নিজেরা করে দেখো। আর এটা তো একদমই ন্যাচারাল উপাদান, এতে কোনো সাইড এফেক্ট নেই, তোমরা করে দেখো, তোমরা নিশ্চয়ই ফল পাবে এই ফেশিয়ালটা। এটা কলা দিয়ে, এটা একটা ফ্রুট ফেশিয়ালের মধ্যেই ধরা পড়ছে ধরছে। তো দেখো এটা করো, এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু মুখটাকে ঘষে নিচ্ছি, তোমরা দেখবে যে কতটা গ্লো করে। আর পুজোর আগে আমাদের তো এটা করতেই হবে, আমাদের স্কিনটাকে কিন্তু একদম দুর্দান্তভাবে প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, তো দেখো আমি এইভাবে ম্যাসাজ করে নিচ্ছি। তো কলা আর টক দই, টক দই তো ভীষণই ভালো স্কিনের জন্য, তো কলা আর টক দই দিয়ে আমি এইভাবে ম্যাসাজটা করে নিচ্ছি। দেখো আমার ম্যাসাজটা যখন 15 থেকে 20 মিনিট হয়ে যাবে, তখন আমি কিন্তু এটা একটা ঠান্ডা জলে ধুয়ে আমি আবার মুখটাকে মুছে নিচ্ছি। তো দেখো এবারে আমার যে লাস্ট স্টেপ, যে ফোর্থ স্টেপটা, সেটা হচ্ছে একটা প্যাক তৈরি করা, যেটা ফেশিয়ালের লাস্ট স্টেজ, সেটা হচ্ছে প্যাক। আর এই প্যাকটা আমি করছি, টক দই নিয়েছি 1 চামচ, 1 চামচ আমি এখানে নিলাম কোকোয়া পাউডার, তোমরা কোকোয়া পাউডারের বদলে কফি পাউডারও নিতে পারো। এখানে 1/2 চামচ নিলাম আমি মধু, আর একটা ভিটামিন ই অয়েল, এই ভিটামিন ই অয়েলের বদলে তোমরা বাদাম তেলও ইউজ করতে পারো। তো আমি এখানে ভিটামিন ই অয়েলটা দিলাম, আর ভিটামিন ই অয়েল স্কিনের জন্য খুব ভালো, ভিটামিন ই অয়েল আর অ্যালোভেরা জেল তোমরা রাত্রেবেলায় মেখে শুতে পারো, তো সেটাও স্কিনটাকে তোমাদের প্রিপেয়ার করবে, খুব ভালো রাখবে। তো দেখো এইভাবে আমরা প্যাকটা তৈরি করে নিচ্ছি, আর এই লাস্ট স্টেপটা তো করতেই হবে। আর এটা করার পরেই দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লো করে, একদম কাচের মতন স্কিন তোমাদের হয়ে যাবে, স্কিনের ভেতর থেকে সমস্ত যেসব দাগ ঠাক সেগুলো সব রিমুভ হয়ে যাবে, পুরো যে দাগগুলো থাকে না স্কিনে, অনেক স্পট হয়, অনেক ব্ল্যাকেজ হয়, সেগুলো পুরো রিমুভ হয়ে যাবে, স্কিনটা কিন্তু প্রচণ্ড চকচকে করবে। তো দেখো আমি এইভাবে যে প্যাকটা তৈরি করলাম, সেই প্যাকটা কিন্তু আমি এবারে মেখে নিলাম। প্যাকটাকে এরকম আলতো হাতে, তোমরা একটা ব্রাশের সাহায্যেও মেখে নিতে পারো, তো আমি হাতের হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো মেখে আমাদের মিনিমাম এটা শুকানো পর্যন্ত এই 15 মিনিট ধরো রেখে দিতে হবে, যখন শুকিয়ে যাবে তখন আমি কিন্তু মুখটাকে ফ্রেশ ঠান্ডা জলে আবার ধুয়ে ফ্রেশ করে নেব। তো দেখো আমার মোটামুটি শুকিয়ে এসছে, আর এই সময় কিন্তু কোনো বেশি কথা বলা বা বেশি হাসা এসব করা যাবে না, স্কিনের টান পড়বে, তো সেই জন্য যে কোনো প্যাক মাখার পর চুপচাপ থাকবে, একটু টাইমটাকে স্পেন্ড করবে যতটা আর কাজের ফাঁকে এগুলো করাই যায়। তো দেখো আমার মুখটা শুকিয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব নর্মাল ওয়াটারে আর কি। তো দেখো আমার নর্মাল ওয়াটারে কিন্তু এটা ধোয়া হয়ে গেলো, আর আমার স্কিনটা আমি নিজেই বুঝতে পারছি কতটা সুন্দর লাগছে। তো এই দুর্দান্ত ফেশিয়ালটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখো, দারুণ আমি হোমমেড এই ফেশিয়ালটা করলাম। হ্যাঁ, এটা কিন্তু পুজোর আগে তোমরা অবশ্যই করো, পার্লারে আর যাওয়ার দরকারই হবে না। তো দারুণ ফেশিয়াল তোমাদের স্কিন হোয়াইটনিংয়ের জন্য, আর স্কিনের যত দাগ ছোপ চলে যাবে, এমনকি লিটেন ক্লিন একটা ব্রাইটনেস স্কিন তোমরা পাবে। তো হোয়াইটনিং স্কিনের জন্য কিন্তু এটা দারুণ, এটা দারুণ, একদম পারফেক্ট ট্রিটমেন্ট এটা। তো তোমরা অবশ্যই কিন্তু এই ফেশিয়ালটা সপ্তাহে একদিন অবশ্য করো, আর এগুলো সব ন্যাচারাল উপাদান, সব ন্যাচারাল, যার জন্য কোনো এফেক্ট এটাতে নেই এগুলোতে। তো তোমরা দেখো আমি নিজেই বুঝতে পারছি যে আমার স্কিনটা কত গ্লো করছে। তো হ্যাঁ, তোমরা করো পুজোর আগে সপ্তাহে একদিন করে এই ফেশিয়ালটা করো, আর এই হোমমেড ফেশিয়াল আমার মনে হয় এটা বেস্ট। তো আমি এরকম বিভিন্ন টিপস তোমাদের সামনে আবার নিয়ে আসবো। তো আজকে আমি এই ফেশিয়ালটা করে ভীষণ উপকার পেয়েছি, আমি এই জাস্ট মুখটা ধুয়ে এই আসলাম, তো সত্যি খুব উপকার। আমি নিজে করে বুঝতে পারছি যে আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে, ভীষণ সফট, আর স্কিনটা কতটা গ্লো করছে আমি সেটা বুঝতে পারছি। তো আশা করি তোমরাও এই এফেক্টটা নিশ্চয়ই পাবে, এই এই সুন্দর গ্লোয়িং স্কিনটা তোমরা অবশ্যই পাবে। তো সেই জন্য প্লিজ ফ্রেন্ড এটাকে ট্রাই করো, আর আমার এই হোমমেড ফেশিয়াল যদি ভালো লাগে, ব্যানানা আর কোকোয়া পাউডার দিয়ে দারুণ একটা ফেশিয়াল, আর সবই ঘরে থাকে তো মোটামুটি আমাদের, তো যদি ভালো লাগে তো প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা কীরকম কীরকম কী ট্রিটমেন্ট ফেশিয়াল কীরকম কী স্কিন কেয়ার দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করব। তো এই ভিডিওটা এখন এইটুকুই, আর এই স্কিন কেয়ার দিয়ে তোমাদের সাথে জাস্ট আমি আজকে একটু দেখা করলাম। আর এই ভিডিওতে তোমরা প্লিজ ভিডিওটা দেখার পর
ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করো প্লিজ। তো फ्रेंड्स আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো, কারণ আমি চাই যাতে তোমাদের অনেকটা হেল্প হোক। আমি নিজে হেল্প পাচ্ছি, নিজে উপকার পাচ্ছি, তো আমিও চেষ্টা করি যাতে তোমরাও এই উপকারটা পাও। তো সেই জন্য আমি এই ফেশিয়ালগুলো, এই হোমমেড আমি যেগুলো বাড়িতে করি তো সেইগুলোই দেখালাম। তো এই হোমমেড ট্রিটমেন্টটা কিন্তু দারুণ, এই ফেশিয়ালটা তোমরা অবশ্যই করে দেখো। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর গ্লো করো।